নমস্কার, সুস্থ এবং হোমিওপ্যাথি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমাদের দেশে সবথেকে কমন সমস্যা, সেটা হচ্ছে ব্লাড সুগার এবং তার হোমিওপ্যাথি চিকিৎসা, বা ডায়াবেটিস এবং তার হোমিওপ্যাথি চিকিৎসা কি আছে সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, আজকে খুঁজলে বোধে এমন কোনো ফ্যামিলি পাবেন না যেই ফ্যামিলিতে কারোর সুগার নেই এবং হু করে সুগারের পরিমাণ বাড়ছে এবং এরা থামার কোনো লক্ষ্যই নিচ্ছে না। এবং এখানে হোমিওপ্যাথি সাহায্যে আমরা সুগারকে কন্ট্রোল করতে পারি কিনা সেটা নিয়ে আলোচনা করব এবং পরবর্তী বিষয়ে আমরা আলোচনা করব এবং কী কী উপায়ে সুগার কন্ট্রোল করা যায় সেগুলো সব আলোচনা করব। বুঝতে পারছি সুগার মানে হচ্ছে শুধুমাত্র ব্লাড কাউন্ট দেখা, এটা নয়। কিন্তু সুগার মানে কিন্তু আপনার সমস্ত শরীরের সিমটম নিয়ে চিকিৎসা, এবং আপনাকে যদি সুস্থ করা যায় তবেই কিন্তু আমরা সুগারটাকে ঠিকঠাক করা যাবে। এখন গোটা ওয়ার্ল্ড শুধু নাম্বারের উপর দৌড়চ্ছে, সুগারের নাম্বার কমাতে হবে, সুগারের নাম্বার কমাতে হবে। সুগারের নাম্বার কম থাকছে কিন্তু পেশেন্টরা কিন্তু বিকাম সিক, পেশেন্টরা কিন্তু সিক থেকে সিক তর হয়ে যাচ্ছে। কারণ এই নাম্বারকে কন্ট্রোল রাখতে গিয়ে ওষুধের পরিমাণ ক্রমশ তারা বাড়িয়ে যাচ্ছে ডাক্তারবাবুরা, এবং তার ফলে পেশেন্টও দেখছে তার নাম্বার কম আছে কিন্তু তার যে কিডনিটা খারাপ হয়ে যাচ্ছে, তার হার্টটা খারাপ হয়ে যাচ্ছে সেটা তারা বুঝতে পারছে না। আমাদের হোমিওপ্যাথি ওষুধে কিন্তু সুগার কিন্তু কন্ট্রোল করা যায়, যদি সঠিক ডায়েট এবং তার সঙ্গে হোমিওপ্যাথি ওষুধ দেওয়া যায় সুগার কন্ট্রোল করা যায় এবং ঠিকঠাক করে দেওয়া যায়। এবং তার বহু নিদর্শন আছে, যারা একসঙ্গে ইনসুলিন নিতেন আজকে তারা সম্পূর্ণভাবে সুস্থ এবং নর্মাল লাইফ লিড করছেন, এবং বহু বহু পেশেন্ট আছে আমাদের কাছে এবং তারা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। এখানে আমি আলোচনা করবো, দেখুন ডায়েট নিয়ে এইভাবে আলোচনা করা সম্ভব না, ডায়েটটা প্রত্যেক মানুষের আলাদা। এবং আমার কাজ হচ্ছে সেই কে কী খেতে পছন্দ করে, কে কী খাবারটা খায় সেইটা অনুযায়ী খুঁজে খুঁজে বার করে দেওয়া কোন খাবারটা থেকে আমার সমস্যা হচ্ছে সেই খাবারটা বন্ধ করে দেওয়া এবং তার রিপ্লেসমেন্ট খাবারটা করে দেওয়া যেই খাবারটা আপনার ক্ষতি করবে না। একই রকম সামান্য রান্না অদবদল করে কিন্তু সমস্যার সমাধান করে দেওয়া যায়, এবং এটা কিন্তু কোনো অনুষ্ঠানের মাধ্যমে শেখানো সম্ভব নয়। এটা শিখতে হলে আমার কাছে আসতে হবে বা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে বা মোবাইলে যোগাযোগ করতে হবে, তাহলে কিন্তু সেটা শেখাতে পারবো। এবং তার জন্য অবশ্যই আমার ফিস দিতে হবে, ইটস এ নট ফ্রি, এটা টাইম কনজিউমিং ব্যাপার এবং এটার জন্য চিকিৎসার সঙ্গে সঙ্গে এটা কিন্তু অ্যাডভাইসটা প্রয়োজন। এরপরে হচ্ছে কী কী হোমিওপ্যাথি ওষুধ বাড়িতে রাখলে সুগার পেশেন্টরা বাড়িতে উপকার পেতে পারে, ভালো কাজ দেয়। এবং আমি দেখেছি যে মেডিসিনটা ফার্স্ট চয়েস হচ্ছে জিমনেমা সিলভাস্টার। জিমনেমা সিলভাস্টার ওষুধটা কোথায় কাজ করে, যেখানে ইউরিন দিয়ে পেটে পেশেন্টের অজীর্ণের ব্যাপার থাকছে, পেশেন্টের বদহজমের একটা ব্যাপার থাকছে, পেশেন্টের মানে হজমের একটা সমস্যা থাকছে এই পেশেন্টের, সুগার পেশেন্টের, এবং তার ইউরিন দিয়ে সুগার বেরোচ্ছে এবং পেশেন্টের রিপোর্ট নিয়ে আসে তবে ইউরিনে সুগার বেরোচ্ছে। এবং সেখানে কিন্তু জিমনেমা সিলভাস্টার কিন্তু 10 ফোঁটা করে 2 বার করে খেলে কিন্তু পেশেন্টের কিন্তু সুগারটা কিন্তু কন্ট্রোল হয়ে যায় এবং আস্তে আস্তে তার সঙ্গে ডায়েট ঠিক করলে পেশেন্টটা ঠিকঠাক হয়ে যায়। এরপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে সিজিজিয়াম জাম্বোবিয়াম। এটা হোমিওপ্যাথি খুব কমন মেডিসিন এবং আমরা টাইপ 1 টাইপ 2 দু রকম ডায়াবেটিসের ক্ষেত্রে সিজিজিয়াম জাম্বোবিয়াম ইউজ করা হয়, এবং এখানে পেশেন্টের কিন্তু অ্যাসিডিটির একটা সমস্যা আছে, অ্যাসিডিটির সমস্যা থাকে, সিজিয়াম পেশেন্টের অ্যাসিডিটি থাকে এবং তার সঙ্গে কনস্টিপেশনের সমস্যা থাকে, এবং সেখানে সিজিয়াম 10 ফোঁটা করে দিনে 2 বার করে খেলে কিন্তু টাইপ 1 টাইপ 2 দু ধরনের ডায়াবেটিসে কিন্তু কন্ট্রোল হয়ে যায়। এরপরে যে মেডিসিনটা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাপ্রোমা আগোস্টা। এটা আমাদের ইন্ডিয়ান মেডিসিন, এটা হয়তো আমরা অনেকেই সুগারের জন্য ইউজ করি না, কিন্তু আমি দেখেছি অ্যাপ্রোমা আগোস্টা সুগারের জন্য ইউজ করলে কিন্তু খুব ভালো কাজ করা যায়। মাদা টিনচার, অবশ্যই মাদা টিনচার আপনাকে ইউজ করতে হবে, 10 ফোঁটা করে দিনে 2 বার করে খেলে দেখেছি সুগার কিন্তু অনেকটাই কাজ করে এবং ভালো কাজ করে এবং কন্ট্রোল হয়েছে। অ্যাপ্রোমা আগোস্টা অধিকাংশ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে ইউজ করা হয়, মহিলাদের ক্ষেত্রে যাদের পিরিয়ডিক্যাল সমস্যা আছে, যাদের সুগার আছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রোমা আগোস্টা কিন্তু খুব ভালো কাজ করে।
এরপরে যে মেডিসিন আলোচনা করবো সেটা হচ্ছে সেফালান্ডা ইন্ডিকা। সেফালান্ডা ইন্ডিকা কিসে কাজ করছে? এখানে পেশেন্টের এখানেও সেফালান্ডা ইন্ডিকা পেশেন্টের কিন্তু ইউরিন দিয়ে কিন্তু সুগার পাস করছে এবং ইউরিনে সুগার পাওয়া যায় অনেকটা জিমনিমাস রিভার্সটার মতনই, এবং এখানেও কিন্তু পেটের গন্ডগোল থাকে। অধিকাংশ ক্ষেত্রে দেখেছি মানে সুগার পেশেন্টরা কিন্তু পেটে গন্ডগোল একটা ব্যাপার নিয়ে আসে, অতএব পেশেন্টে কিন্তু পেটের সমস্যা একটা থাকবেই। সেখানে কিন্তু সেফালান্ডা ইন্ডিকা ইউজ করা হয় 10 ফোঁটা করে দেওয়ার পরে, এখানে খুব তাড়াতাড়ি কিন্তু সেফালান্ডা ইন্ডিকা কিন্তু সুগার লেভেলটা নামিয়ে দিতে পারে, ঠিক করে দিতে পারে। এরপরে যে মেডিসিনটা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাসিড ফস। অ্যাসিড ফস হচ্ছে একটা মেডিসিন যা টাইপ 1 টাইপ 2 দুটো ডায়াবেটিসের ক্ষেত্রে ইউজ করা হয়, এবং এখানে কিন্তু যেখানে ইউরিন দিয়ে সুগার থাকবে না, ইউরিনে সুগার পাওয়া যায় না, কিন্তু পেশেন্ট বলছে বারবার করে তাকে ইউরিন যেতে হচ্ছে, রাত্রেবেলাও তাকে 2-3 বার বেশি তাকে ইউরিন যেতে হচ্ছে, এবং কেউ কিছুতেই সে ইউরিন কন্ট্রোল করতে পারছে না, ইউরিন সংক্রান্ত তার সমস্যা থাকছে এবং তার দুর্বলতা থাকছে, উইকনেস থাকছে, এবং নার্ভ ওরিয়েন্টেড সমস্যা, এবং নার্ভ ওরিয়েন্টেড সমস্যা এখানে কিন্তু অ্যাসিড ফস কিন্তু খুব ভালো কাজ করে। অ্যাসিড ফস দিলে কিন্তু কন্ট্রোল হয়ে যায়, অ্যাসিড ফস 6 বা 30 লোপনেস ইউজ করতে তাতে কিন্তু ভালো হয়ে যায়। এবং তাহলে আমরা যেটা আলোচনা করলাম মেডিসিনগুলো আরেকবার বলে নিই। ফার্স্ট আলোচনা করলাম জিনমা সিলভাস্টার, যেখানে ইউরিনের সঙ্গে সুগার বেরোচ্ছে এবং পেশেন্টে অজীর্ণ ভাব মানে লস অফ অ্যাপিটাইট বদহজম অ্যাসিডিটির সমস্যা থাকছে, সেখানে জিনমা সিলভাস্টার খুব ভালো কাজ করছে। অ্যাব্রোভা আওস্টা এটা সুগারের জন্য খুব ভালো কাজ করে, বিশেষত মহিলাদের ক্ষেত্রে ইউজ করা হয় যাদের সুগারের সঙ্গে পিউরিকার সমস্যা থাকে তাদের ইউজ করা হয়। সেফালান্ডা ইন্ডিকা একই রকম ইউরিনের সঙ্গে সুগার পাওয়া যায় এবং যেখানে ইউরিন লেভেলটা সুগার লেভেলটা খুব তাড়াতাড়ি কমাতে হয় সেখানে সেফালান্ডা ইন্ডিকা খুব ভালো কাজ করে। এছাড়া সিজিয়াম জাতীয় টাইপ 1 টাইপ 2 দুটো ডায়াবেটিসের ক্ষেত্রে খুব ভালো কাজ করা হচ্ছে। সিজিয়ামে তার সঙ্গে একটু অ্যাসিডিটির সমস্যা থাকছে, বদহজমের সমস্যা থাকছে, সিজিয়াম ইউজ করা হচ্ছে। আর অ্যাসিড ফস ইউজ করা হচ্ছে ইউরিনে যেখানে সুগার নেই তবু দেখা যাচ্ছে তার বারবার করে ইউরিন যেতে হচ্ছে, একটা উইকনেস আছে, নার্ভ ওরিয়েন্টেড সমস্যা আছে, সেখানে কিন্তু অ্যাসিড ফস খুব ভালো কাজ করে। এখানে যদি আপনারা কেউ মনে করে থাকেন আমি যা ইচ্ছে খাবেন সব রকম খাবার খাবেন আর হোমিওপ্যাথি ওষুধ খাবেন আপনার সুগার ভালো হয়ে যাবে, এটা সম্ভব নয়। আপনাকে যদি সুগারকে ভালো করতে হয়, সারাতে হয়, আপনার খাবার ঠিকঠাক করতে হবে এবং কিছু খাবারে স্যাক্রিফাইস করতে হবে এবং কিছু ডায়েট চেঞ্জ করতে হবে। এবং কারোর যদি মনে হয় হ্যাঁ আমি ডায়েট চেঞ্জ করতে প্রস্তুত এবং আমি যেরকম অ্যাডভাইস দেবো সেটা চলতে প্রস্তুত এবং তার সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা করবো, এবং তাহলে কিন্তু আমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সুগার পেশেন্ট কিন্তু ভালো হয়ে যায় এবং সুস্থ করে দেওয়া সম্ভব। এরপরেও যদি কারোর কিছু বক্তব্য থাকে আমার হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আর কারো যদি এসে দেখানোর প্রয়োজন হয় তো আমার অ্যাড্রেসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। 9832-7509 9832-7509 2404-9438 2404-9438 197/1 রামকৃষ্ণ সরণি কলকাতা 60 বেহালা ট্রাম ডিপো থেকে তার ফ্যাক্টরি। প্রত্যেক দিনের মতো আজও খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে ব্লাড সুগার এবং তার হোমিওপ্যাথি চিকিৎসা। আশা করি আমাদের ভিডিওটা অনেক কাজে লাগবে। যদি মনে হয় কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে এই ধরনের সমস্যায় ভুগছে, আশা করি প্রত্যেক ফ্যামিলিতে কেউ না কেউ ভুগছে, যদি তাকে গিফট হিসেবে এই ভিডিওটা শেয়ার করতে পারেন, আমার মনে হয় এখানে যেই মেডিসিনগুলো বলেছি এই মেডিসিনগুলো যদি ঠিকঠাকভাবে প্রয়োগ করা যায় এগুলো কিন্তু তার সুগার লেভেলকে কিন্তু কন্ট্রোল করতে পারে, এবং তার সঙ্গে ডায়েটারি অ্যাডভাইস। প্রত্যেকদিনের মতো সময় আজকে শেষ, ফিরে আসবো আগামী এপিসোডে নতুন কোনো একটা সমস্যা এবং তার সমাধান নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।